2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 2022 সালের এইচএসএ প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে কী সিলেবাস থাকবে তা জানিয়ে দেব। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে 2 নভেম্বর 2021 একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক সাবজেক্টের জন্য সিলেবাস কী থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জিওগ্রাফির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী সিলেবাস থাকবে তা জেনে নেওয়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে 2/11/2021 যে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটা দেখে নাও। এক্ষেত্রে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির প্রথম পাতায় তোমাদের বলে দেওয়া হয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চের মধ্যে পরীক্ষা হবে এবং বিদ্যালয় কর্তৃক এই পরীক্ষাটা নিতে বলা হয়েছে। এই সংক্রান্ত আমার একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা মনে করলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। চলো এরপরে আমাদের এই পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে যে সিলেবাসটা রাখা হয়েছে, যে টপিকগুলো রাখা হয়েছে, সেখানে টোটাল দেখো 5টা পার্টে ভাগ করে নেওয়া হয়েছে। একটা হচ্ছে টোপোসিট আছে, 2 নম্বর ম্যাপ প্রজেকশন, 3 নম্বর স্ট্যাটাস্টিক্স, 4 নম্বর প্রজেক্ট ওয়ার্ক এবং 5 নম্বর হচ্ছে ল্যাবরেটরি নোটবুক। টোপোসিট ম্যাপ থেকে 3টে বিষয়ে কোশ্চেন এসে থাকে। এখানে দেখো প্রপোজ যে টপিক দিয়েছে সেই টপিকে দেখতে পাচ্ছ, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ক্রস সেকশন করতে দিয়েছে, অর্থাৎ টোপোসিট ম্যাপের মধ্যে থেকে তোমাদের ক্রস সেকশন করতে হবে। এই সংক্রান্ত আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তারপরে দেখো 2 নম্বরে কোরিলেশন করতে দিয়েছে, অর্থাৎ ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক, ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক, এইরকম যে কোনো দুটো বিষয়ের মধ্যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে সেই দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। পরে দেখো এখানে কনভেনশনাল সাইন বা প্রতীক চিহ্ন দিয়ে দেয়, যে কোনো একটা প্রতীক চিহ্ন করতে হবে। তাহলে এইভাবে এখানে প্রথমটায় তোমাদের 3 নম্বর থাকবে, তারপরে 4 নম্বর থাকবে, তারপরে 1 নম্বর থাকবে, তাহলে এইভাবে টোটাল 8 নম্বর থাকবে। এরপরে 2 নম্বরে ম্যাপ প্রজেকশন পার্ট থেকে আমাদের 2টো প্রজেকশন আছে, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন আর সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল। তোমাদের এবারে দেখো প্রপোজ টপিক যেটা দেওয়া আছে সেই প্রপোজ টপিকে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন করার কথা বলা হয়েছে। তাহলে তোমাদের এবারে পরীক্ষার জন্য একটা প্রজেকশন করলেই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এক্ষেত্রে দেখো এর ক্যালকুলেশন করতে হবে, ড্রয়িং করতে হবে, আর এই ওরিয়েন্টেড একটা শর্ট কোশ্চেন আসবে, অর্থাৎ এটা আঁকার জন্য তোমাদের 5 নম্বর আসবে, আর একটা শর্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে, তো তার জন্য তোমাদেরকে 1 নম্বর দেবে। তাহলে এখান থেকে টোটাল 6 নম্বর পরীক্ষায় আসবে। তাহলে এই গেল। এরপরে দেখো তোমাদের স্ট্যাটাস্টিক্স থেকে দেখতে পাচ্ছ 2টো বিষয় এসে থাকে, এখানে 5+1 থাকে, এখানে একটা শর্ট কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে 1 নম্বর। এর পাশাপাশি তোমাদের যে যে টপিকগুলো বলে দিয়েছে এখানে গ্রুপ এবং আনগ্রুপ ডেটার উপর বেস করে সেখানে তোমাদের হিস্টোগ্রাম আঁকতে দিতে পারে, অজাইব আঁকতে দিতে পারে বা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে দিতে পারে, তাহলে এই বিষয়ের উপর বেস করে তোমাদের 5 নম্বর থাকবে। এরপরে 4 নম্বর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্কের উপর বেস করে 5টা টপিক আছে, এখানে 1 নম্বর পিপিল বায়োডাইভার্সিটি রেজিস্টার আছে, 2 নম্বর আর্থকোয়েক অ্যান্ড ল্যান্ডস্লাইড আছে হিমালয়ান রিজিয়ানে, 3 নম্বর ভলক্যানিক ইরাপশন ইন জাপান আছে, 4 নম্বর ড্রট বাঁকুড়া পুরুলিয়া আছে, 5 নম্বর হচ্ছে ফ্লাট ইন সুন্দরবন। তাহলে এই 5টা টপিকের উপর বেস করে আমার ভিডিও তৈরি করা আছে, তোমরা যদি কেউ মনে করো সেই ভিডিওগুলো দেখতে পারো। এই 5টা টপিকের মধ্যে কোনো একটা টপিকের উপর বেস করে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। এই প্রজেক্ট ওয়ার্কের খাতা তৈরির জন্য তোমাদের 3 নম্বর থাকবে এবং ভাইভার জন্য তোমাদের 2 নম্বর থাকবে। এই প্রজেক্ট ওয়ার্কের খাতা কীভাবে তৈরি করতে হয় সেই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। একইভাবে ল্যাবরেটরি নোটবুকের উপর বেস করে 5 নম্বর আছে, এখানে ল্যাবরেটরি নোটবুক তৈরি করার জন্য 3 নম্বর এবং ভাইভার জন্য 2 নম্বর। তাহলে এক্ষেত্রে এই ল্যাবরেটরি নোটবুক কীভাবে তৈরি করতে হয় সেই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটাও তোমরা পারলে দেখে নিতে পারো। তাহলে এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সিলেবাস কী হতে চলেছে তা জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো, এর পাশাপাশি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।